তারিণী খুড়ো তাকিয়াটা বুকের কাছে টেনে নিয়ে বললেন, চমকালের কথা তো তোদের বলেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, বলল ন্যাপলা। সেই ম্যাজিশিয়ান তো যার আপনি ম্যানেজার ছিলেন? হ্যাঁ, কিন্তু আর একজন জাদুকর আছেন। অবশ্য যখনকার কথা বলছি তখন তিনি রিটায়ার্ড করেছেন, যার আমি সেক্রেটারি ছিলাম। রিটায়ার্ড করলে আবার সেক্রেটারি কী দরকার? বলল ন্যাপলা। তার ক্ষেত্রে দরকার ছিল, সেটা ব্যাপারটা শুনলেই বুঝতে পাবি। তাহলে বলুন সে গল্প। বলছি, আগে এই জানালাটা বন্ধ করে দিত, বৃষ্টির ছাট আসছে। আমি উঠে গিয়ে জানালাটা বন্ধ করে দিলাম। তারিণী খুড়ো দুধ চিনি ছাড়া গরম চা একটা সশব্দ চুমুক দিয়ে তার গল্প আরম্ভ করলেন। বছর 15 আগের কথা, আমি তখন সবে কানপুরে একটা ব্যাংকের চাকরি ছেড়ে কলকাতা এসেছি, হাতে কাজ নেই কিন্তু পকেটে পয়সা জমেছে বেশ কিছু। নতুন কি করা যায় ভাবছি, এমন সময় আমার এক পুরনো আলাপী জগন্নাথ পাকশাড়ির সঙ্গে দেখা। সে বলল, তোমাকেই খুঁজছিল। আমি বললাম, কেন, কি ব্যাপার? মহিম সান্যালের নাম শুনেছ? জাদুকর মহিম সান্যাল? হ্যাঁ হ্যাঁ, তিনি অবশ্য এখন রিটায়ার্ড করেছেন, কিন্তু কেন জানি তার একটা সেক্রেটারির দরকার পড়েছে, ইংরেজি আর টাইপিং জানা চাই। আমার তোমার কথা মনে পড়ল। আমি বললাম, চাকরি একটা হলে মন্দ হতো না, কিন্তু এ ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করব কী করে? মহিম সান্যাল থাকেন পাম এভিনিউতে। দাঁড়াও দেখি, আমার কাছে হয়তো তার ঠিকানা রয়েছে। পাকরাশির নোটবুকে মহিম সান্যালের ঠিকানাটা ছিল, সেটা আমার নোটবুকে টুকে নিলাম। দুদিন পরে ছিল রোববার, সকালে সোজা চলে গেলুম সান্যাল মশাইয়ের বাড়ি। বেশ কোছালো ছিমছাম একতলা বাড়ি, যদিও বেশি বড় না। ভদ্রলোককে দেখেই ভালো লেগে গেল। বয়স 60-62, মাথার চুল পাতলা হয়ে এসেছে, চেহারা একটা শান্ত গাম্ভীর্য, অথচ ঠোঁটের কোণে একটা হাসি লেগে আছে সব সময়। আমি নিজের পরিচয় দিলাম। ভদ্রলোক 15 মিনিট ধরে আমাকে নানা রকম প্রশ্ন করে একটু বাজিয়ে দেখে নিলেন। বোধহয় ভালোই ইমপ্রেশন দিলাম, কারণ ভদ্রলোক বললেন, তোমাকে দিয়ে আমার কাজ চলবে বলে মনে হচ্ছে। আমি বললাম, কাজটা কি সেটা জানতে পারি কি? আমার ম্যাজিক দেখেছো কখনো? ভদ্রলোক জিজ্ঞেস করলেন। প্রায় 20 বছর আগে, আমি বললাম, একটা পুজো প্যান্ডেলে দেখেছিলাম বলে মনে পড়ছে। হ্যাঁ, বললেন মহিম সান্যাল, আমি অনেক পুজো প্যান্ডেলে ম্যাজিক দেখিয়েছি, শুধু দেশি ম্যাজিক দেখাতুম, তাই আমার বড় স্টেজের দরকার হতো না। আমার যখন বছর 50 বয়স, তখন থেকে আমি ম্যাজিক দেখানো ছেড়ে দিয়ে ভারতীয় ম্যাজিক সম্বন্ধে চর্চা আরম্ভ করি। তার জন্য আমাকে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতে হয়েছে, এমন জায়গা নেই যেখানে আমি যাইনি। এমনিতে আমি হোমিওপ্যাথি করতাম, তাতে রোজগার ভালো ছিল, 1000-এর উপর ম্যাজিক সংগ্রহ করেছি, শুধু হাত সাফাই আছে 356 রকম। আমার গবেষণার ফল হলো এই 450 পাতার হাতে লেখা ইংরেজি পাণ্ডুলিপি, নাম দিয়েছি ইন্ডিয়ান ম্যাজিক। সেই পাণ্ডুলিপি এখন টাইপ করতে হবে, কারণ বিদেশিদের একজন নাম করা প্রকাশক আমার পাণ্ডুলিপি ছাপার ইচ্ছা প্রকাশ করেছেন। এ কাজ পারবে তো? একবার পাণ্ডুলিপিটা দেখতে পারি? ভদ্রলোক 3টে মোটা ফাইল আমাকে এনে দিলেন। দেখলাম বেশ পরিষ্কার ঝরঝরে লেখা, টাইপ করতে কোনো অসুবিধা হবে না। তখন এসব কথাবার্তা হয়ে গেল। যা মাইনে অফার করলেন ভদ্রলোক তাতে আমার দিব্যি চলে যাবে। বুঝলাম ভদ্রলোক ম্যাজিক দেখিয়ে আর ডাক্তারি করে বেশ ভালো পয়সা করেছেন। এবার আমি একটা প্রশ্ন না করে পারলাম না। আপনার বাড়িতে কোনো সাড়া শব্দ পাচ্ছি না, আপনি কি এখানে একা থাকেন? হ্যাঁ, বললেন ভদ্রলোক, আমার স্ত্রী গত হয়েছে 10 বছর হলো, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, সে ব্যাঙ্গালোরে থাকে,
আমার ছেলে অনিশ বাইরে চাকরি করে। ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেললেন। বুঝলাম, একাকিত্বটা যে তিনি খুব উপভোগ করেন তা নয়। আমি আমার কাজের টাইম জেনে নিলাম। সকাল 10টায় আসতে হবে, দুপুরে স্যানাল মশাইয়ের সঙ্গে খাওয়া, আর সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ। কাজে লেগে পড়লাম। পাণ্ডুলিপিটা যতই পড়ছি ততই অবাক হয়ে যাচ্ছি। আশ্চর্য সংগ্রহ ভদ্রলোকের। ভারতীয় জাদু যত রকম হতে পারে, মাদারিকা খেল, ভোজবাজি, ভেলকি, সব কিছুই আছে। বই হলে একটা অতি মূল্যবান জিনিস হবে সেটাও বুঝতে পারলাম। দুপুরে খাওয়ার সময় ভদ্রলোক তার অভিজ্ঞতার কথা বলেন। শুনতে গল্পের মতো লাগে। যখন জাদুঘর ছিলেন তখন বেশিরভাগই নেটিভ স্টেটে রাজা রাজাদের ম্যাজিক দেখাতেন। সব খেলাই হতো ফরাসের উপর, স্টেজের কোনো বালাই নেই। এমনি ম্যাজিক ছাড়াও ভদ্রলোক যেটা খুব ভালো পারতেন সেটা হলো হিপনোটিজম বা সম্মোহন। বিদেশি ম্যাজিক ভদ্রলোক ভালো চোখে দেখতেন না, কারণ তাতে হাত সাফাইয়ের চেয়ে যন্ত্রপাতির ব্যবহারটাই বেশি। সেখানে জাদুকর হচ্ছে একজন শোম্যান। ভারতীয় ম্যাজিক বিদেশির চেয়ে অনেক বেশি খাঁটি, সেটা ফুটপাতে বসেও দেখানো যায়। তাতে যন্ত্রপাতির দরকার লাগে না, যেটা প্রয়োজন হয় সেটা হলো জাদুকরের দক্ষতা। এই সময় তখন আমার টাইপিং প্রায় অর্ধেক হয়ে গেছে। একটা ব্যাপার হলো, কলকাতায় এক ম্যাজিশিয়ান এলেন শো দিতে, আসুর নাম সূর্যকান্ত লাহিড়ী, কিন্তু তিনি নিজেকে দ্য গ্রেট সূর্যা বলে প্রচার করেন। তার পোস্টার বা বিজ্ঞাপনে ওই নামই থাকে। মহিমবাবু কাগজে এই জাদুঘরের বিজ্ঞাপন দেখে বললেন, এর নাম তো শুনিনি, ইনি নতুন আমদানি বলে মনে হচ্ছে। আমার একটু একটু ইচ্ছে করছিল এই ছোড়ার ম্যাজিক দেখতে, কিন্তু সেটা স্যানাল মশাইকে বললাম না। দুদিন পর একটা টেলিফোন এলো দুপুরবেলা। আমার টেবিলেই টেলিফোন থাকে, তুলে হ্যালো বলতে উল্টো দিক থেকে কথা এলো। আমি সূর্যকান্ত লাহিড়ী কথা বলছি, জাদুঘর দ্য গ্রেট সূর্যা বলে আমি পরিচিত, একবার মহিম স্যানালের সঙ্গে কথা বলতে পারি কি? আমি বললাম, আপনার প্রয়োজনটা কি জানতে পারি? আমিও সেক্রেটারি কথা বলছি। উত্তর এলো, আমি ভদ্রলোকের নাম অনেক শুনেছি, তিনি দেশি ম্যাজিক দেখাতেন সেটা আমি জানি, তাকে আমার শোয়ে আমন্ত্রণ জানাতে চাই। আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করে তাকে আসতে বলতে চাই। আমি স্যানাল মশাইকে জিজ্ঞেস করলাম, তিনি পরদিন সকালে সময় দিলেন। আমি সেই কথা সূর্যকান্তকে জানিয়ে দিলাম। পরদিন সূর্যকান্ত সকাল 10:30টার সময় এলো। আমি তাকে বৈঠকখানায় বসালাম। বছর 35 বয়স, ফ্রেঞ্চ কাট দাড়ি, বেশ ব্রাইট চেহারা, আর চোখে মুখে কথা বলে। মহিমবাবু আসতেই তাকে নমস্কার করে বলল, আমি জানি আপনি বিদেশি জাদু পছন্দ করেন না, কিন্তু আমার একান্ত অনুরোধ, যদি একটিবার আমার শোয়ে আসেন। আমি ছেলেবেলা থেকে আপনার নাম শুনেছি, আপনার খ্যাতির কথা জানি। আমার গুরু সুলতান খা আপনার ম্যাজিক দেখেছিলেন, তিনিও খুব সুখ্যাতি করেছিলেন। আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না। আপনাদের জন্য দুখানা টিকিট আমি নিয়ে এসেছি, একেবারে সামনের সারির মাঝখানে। আপনারা এলে আমি কৃতার্থ হব। কালের সন্ধ্যার শো মাত্র 2 ঘন্টা সময় আপনার যাবে। আমি ভেবেছিলাম মহিমবাবু হয়তো আপত্তি করবেন, কিন্তু দেখলাম তিনি রাজি হয়ে গেলেন। সূর্যকান্ত অত্যন্ত খুশি মনে বিদায় নিল। পরদিন সন্ধ্যা 6টায় মহাজাতির সদনে শো। আমরা ঠিক 5 মিনিট আগে গিয়ে হাজির হলাম। লোক বেশ ভালোই হয়েছে, প্রায় হাউসফুল। দ্য গ্রেট সূর্যা দেখলাম পাংচুয়ালিটিতে বিশ্বাস করে, কারণ ঘড়ির কাঁটায় কাঁটায় 6টার সময় পদ্মা সরে গেল। বিদেশি ম্যাজিক যেমন হয় তার তুলনায় সূর্যকান্তের শো নেহাত নিন্দের নয়। ম্যাজিক ছাড়াও দর্শকদের মনোরঞ্জনের জন্য নানা রকম বন্দোবস্ত রয়েছে। তার মধ্যে এক হলো রংচঙে সেট সেটিং, 2 হলো বাজনা, আর 3 হলো 6 জন মেয়ে সহকারী, তারা সকলেই বেশ সুশ্রী।
সবচেয়ে অবাক লাগলো মহিম সান্যালের প্রতিক্রিয়া দেখে। তিনি অত্যন্ত মনোযোগের সঙ্গে শো দেখছিলেন এবং প্রত্যেক আইটেমের পর হাততালি দিচ্ছিলেন। আমি একবার ফিসফিস করে জিজ্ঞেস করলাম, আপনার বেশ ভালো লাগছে বলে মনে হচ্ছে? ভদ্রলোক বললেন, প্রায় 45 বছর পরে এই জিনিস দেখছি, শেষ দেখেছি চীনের জাদুঘর চ্যাংয়ের ম্যাজিকে। যৌবনের কথা মনে পড়ে যাচ্ছে, মন্দ লাগছে না? তবে সবই যন্ত্রের মতো কারসাজি আর রং তামাশা দিয়ে লোকের মন ভোলানো। আসল ম্যাজিক যাকে বলে সে জিনিস এটা নয়। আর এ দেখছি হিপনোটিজম জানে না। শেষ আইটেমের আগে সূর্যকান্ত একটা ব্যাপার করল, মঞ্চের সামনের দিকে এগিয়ে এসে দর্শকদের উদ্দেশ্য করে বলল, আজ আমাদের বিশেষ সৌভাগ্য যে সামনের সারিতে উপস্থিত রয়েছেন এমন একজন জাদুঘর যার নাম আজ থেকে 25 বছর আগে লোকের মুখে মুখে ফিরত। ইনি ভারতীয় জাদুর জন্য যা করেছেন তার তুলনা হয় না। আমি মহিম সান্যালকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, উনি মঞ্চে তার অন্তত একটা জাদু দর্শকদের দেখান। তিনি সরঞ্জাম কিছুই আনেনি, কিন্তু সরঞ্জাম উনি ব্যবহার করতে চাইলে আমি অত্যন্ত গর্ববোধ করব। এবং তিনি আমার অনুরোধ রক্ষা করলে আমার আনন্দের সীমা ছাড়িয়ে যাবে মহিমবাবু। মহিমবাবু আমার হাতে একটা মৃদু চাপ দিয়ে মঞ্চের দিকে এগিয়ে গেলেন, তারপর পাশের সিঁড়ি দিয়ে উঠে মঞ্চে হাজির হলেন। দর্শকরা সকলে চুপ, কী ঘটতে চলেছে তা কারোরই ধারণায় নেই, আমিও চুপ। মহিমবাবু দর্শকদের দিকে ফিরে বললেন, বহুদিন পরে এই জিনিস করছি, কিন্তু ত্রুটি হলে আশা করি আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের দুটো খেলা দেখাবো, দুটোই দিশি। তার প্রথমটা হলো হাত সাফাই। সূর্যকান্ত, তোমার 3টি বল যদি আমাকে দাও। সূর্যকান্তের এক সহকারী তৎক্ষণাৎ 2টো লাল এবং 1টি সাদা বল মহিমবাবুকে এনে দিল। সেই বল নিয়ে মহিমবাবু যা করলেন তার চমৎকারিত্ব বর্ণনা দেওয়ার ভাষা আমার নেই। হাত সাফাই যে এমন হতে পারে তা আমার ধারণাই ছিল না। এখন হলে হাততালির চোটে কান পাতা দেয় এবং সে হাততালিতে সূর্যকান্তও যোগ দিল। হাত সাফাই দেখিয়ে মহিমবাবু বলগুলো সূর্যকান্তকে ফেরত দিয়ে বললেন, এবার আমি আমার দ্বিতীয় জাদু দেখাতে চাই। আমি সম্মোহন বা হিপনোটিজম শিখেছিলাম অমৃতসরে এক ফুটপাতের জাদুকারের কাছ থেকে, তারই সামান্য নিদর্শন আমি আপনাদের দেখাচ্ছি। আমি সূর্যকান্তবাবুর অনুরোধ রক্ষা করছি, আশা করি তার প্রতিদানে তিনিও আমাকে সামান্য অনুরোধ রক্ষা করবেন, আমি তাকে সম্মোহিত করতে চাই। সূর্যকান্ত দেখলাম বেশ স্পোর্টিং, সে রাজি হয়ে গেল। মহিমবাবু সূর্যকান্তকে একটা চেয়ারে বসিয়ে তার সামনে নিজেও একটা চেয়ারে বসলেন, তারপর বললেন, আপনি আমার চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকুন। সূর্যকান্ত আদেশ পালন করল। 3 মিনিটের মধ্যেই লক্ষ্য করলাম সূর্যকান্তের চোখের চাহনি বদলে গেছে, তার চোখ দুটো যেন পাথরের চোখ, সে যেন সামনের জিনিস দেখেও দেখতে পাচ্ছে না। মহিম সান্যাল এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। সূর্যকান্তর দিক থেকে দৃষ্টি না সরিয়ে তিনি বললেন, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। করুন, ভাবলেশহীন কণ্ঠে উত্তর এলো সূর্যকান্ত। আপনি কতদিন হলো ম্যাজিক দেখাচ্ছেন? 5 বছর। কার কাছে আপনি ম্যাজিক শিখেছেন? সুলতান খা। কবে থেকে শিখতে আরম্ভ করেছেন? আমার যখন 25 বছর বয়স। আপনার এখন বয়স কত? 35। ম্যাজিক দেখানোর আগে আপনি কি করতেন? দিল্লিতে চাকরি করতাম। কি চাকরি? খবরের কাগজের রিপোর্টার। তার আগে? আমি কলকাতায় থাকতাম। কোথায়? 24 নম্বর ল্যান্সডাউন রোড। কার সঙ্গে থাকতেন আপনি? আমার বাবা। আপনার বাবার নাম কি? মহিম সান্যাল। আমি স্তম্ভিত। হলে পিন পড়লে তার আওয়াজ পাওয়া যেত। আপনার আসল নাম কি? প্রশ্ন করলেন মহিমবাবু। অনিশ সান্যাল। আপনি আপনার বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান? হ্যাঁ। এখনও বাবার উপর রাগ আছে?
না আর নেই, আমি ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম। এরপর সূর্যকান্ত ওরফে অনিশের চোখের সামনে হাত নেড়ে তাকে হিপনোটাইজ অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলেন মহিম সান্যাল। দর্শক কিছুক্ষণ হতভম্ব থেকে হঠাৎ তুমুল হাততালিতে ফেটে পড়ল। এদিকে অনিশও হতভম্ব, সে তো কিছুই জানে না তখন কি হয়েছে। এবার মহিমবাবু তার কাঁধে হাত রেখে বলেন, কেমন বোধ করছো অনিশ, কোনো কষ্ট হয়নি তো? এতক্ষণে অনিশ বুঝতে পারল, সে তার বাবাকে প্রণাম করে তাকে জড়িয়ে ধরল। পরে মহিমবাবু আমাকে বলেছিলেন যে সূর্যকান্তর গলার আওয়াজ আর কানের লতি থেকেই ছেলেকে চিনতে পেরেছিলেন তিনি। পরদিন সকালে অনিশ আবার এসেছিল, বলল এরপরে ওর উত্তরপ্রদেশের ট্যুর আছে, তারপর 15 দিন অবসর। সেই সময়টা সে পাম এভিনিউতে বাবার কাছে এসেই থাকবে।